মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, তেমন কিছু নয়, ওই যে রেলের পুলিশ এইগুলো এসছে। গাইস এখন চলো আমরা একটু রেলের স্টেশন পরিদর্শন করতে যাব, চলো একটু ভালো করে ইন্ট্রোডাকশন দেব, সেই গোয়ালের পরিচয় দেব। আমাকেও দেখে মনে হচ্ছে যেন একদম কাজের মেশিন, রান্না করতে করতে উঠে এসছে। বলছিলাম না এখানে যে রেলের কাউন্টার রয়েছে, ওখানে সবাই গোয়াল রেখে অপরিষ্কার করে রেখেছে, তো সেইটা আজকে পরিষ্কারের করার জন্য ওয়ার্নিং দিয়েছিল, কেউ করেনি, ভাবছে হবে না। তো আজকে রেলের জিআরপিএফ এসেছিল, তো আজকে বিকেলের মধ্যে খালি করতে বলেছে, তো চলো ওইটাই ধরে। এই দেখো অবস্থাটা কী করে রেখেছে, এটা হচ্ছে সরকারি রেলের স্টেশন। এই দেখো গোয়ালের মতো পুরো, দেখতেই পাচ্ছ, আমি আর কিছু বলবো না। তো দেখো কিভাবে করে রেখেছে, এই যে এক একটা গোয়ালে যে যার মতো করে রেখেছিল, তাই যা মানে বলে দিয়েছে পরিষ্কার করে বার করে নিয়ে আরম্ভ হয়ে গেছে। আর সামনে এটা রয়েছে পুরো একদম জলে ভর্তি, নিকাশি ব্যবস্থা তেমন একটা ভালো নয়। তো তারপরে চলে যাচ্ছে একদম স্টেশনটা একটু পরিদর্শন করাবো তোমাদেরকে। এই যে দেখো কাজগুলো হতে হতে বন্ধ হয়ে গেছিলো প্রায় 12 বছর আগে। তো তারপরে এই যে বেশি দেখালাম না, ওরা খারাপ ভাবছে যে আমাদের ছবি হয়তো উঠে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের বাড়ি, ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাপের বাড়ি, আমার বাড়ি না, আমার বাপের বাড়ি, এটা হচ্ছে আমার ছোটো দাদুদের বাড়ি। তো চলো বেশি কিছু আর দেখালাম না, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আমরা একটু এসেছিলাম, তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, পাশে থাকা। আর ওখানে ওই যে দেখো রেলের জিআরপিএফকে দেখালাম, ওই যে ওদের গাড়ি, ওরা মনে হয় থাকবে বিকেল পর্যন্ত। এই যে এখানেও গোবর রয়েছে। তো চলো টাটা বাই বাই, আজকের মতো এখানেই শেষ, বেশি বড় ভিডিওটা করলাম না। আর আমার চ্যানেলে ভিউস অনেকটাই কমে যাচ্ছে, তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো।